ট্রেন ছুটছে কিন্তু ইঞ্জিন নেই, 1-2 কিলোমিটার নয়, বিনা ইঞ্জিনে ট্রেন ছুটল প্রায় 17 কিলোমিটার, ছুটল তিতলাগড় থেকে কোসিঙ্গা পর্যন্ত, ট্রেনের ভেতর হাজার খানেক যাত্রী। শনিবার রাতে ওড়িশার এই মারাত্মক ঘটনা ফের প্রকাশ্যে আনল রেলের গাফিলতি। অভিযোগ, ইঞ্জিন বদলের সময় বাকি বগিতে ব্রেক লাগাতে ভুলে যান চালক, আর তাতেই বিপত্তি আহমেদাবাদ পুরী সুপারফাস্টে। এই ঘটনায় 7 রেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বোলাঙ্গির জেলা তিতলাগড়, রাত 9:45, ম্যাজিক নাকি, চোখের সামনে ইঞ্জিন ছাড়া ছুটছে ট্রেন। আহমেদাবাদ পুরী সুপারফাস্টের ভেতর থেকে হাজার খানেক যাত্রীর আতঙ্কের চিৎকার, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগে কাঠগড়ায় ভারতীয় রেল। শনিবারের ঘটনা হয়তো সব নজিরকেই ছাপিয়ে গেল। ইঞ্জিন বদল করতে গিয়ে বাকি বগিতে ব্রেক লাগাতেই ভুলে গেলেন দুই চালক। কিভাবে হলো এই ঘটনা? সপ্তাহে 4 দিন চলে আহমেদাবাদ পুরী সুপারফাস্ট। সম্বলপুর থেকে রাত 9:30 নাগাদ তিতলাগড়ে আসে এই ট্রেনটি। এই জংশনেই ইঞ্জিন বদল হয়, উত্তরমুখী ইঞ্জিন দক্ষিণমুখী হয়ে যায়। অভিযোগ, ইঞ্জিন খোলার সময় বাকি বগিতে ব্রেক দিতে ভুলে গেছিলেন দুই চালক, পিছন থেকে ইঞ্জিনের ধাক্কা লাগতেই ট্রেনটি ছুটতে শুরু করে। তারপর যাত্রীদের দাবি, 22টি বগিতে প্রায় 1000 যাত্রী নিয়ে ঘন্টায় 100 কিলোমিটার বেগে প্রায় 17 কিলোমিটার যায় এই ট্রেনটি। সেই সময় কোনো রেলকর্মীকে পাওয়া যায়নি। উল্টে টিটির পরামর্শ, বাঁচতে হলে ঝাঁপ মারতে হবে বা চুপ করে বসে থাকতে হবে। বেশ কয়েকজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপও মারেন। কেসিঙ্গা ব্রিজের খানিক আগে ঢালু জমিতে কিছুটা গতিবেগ হারায় ট্রেনটি। জায়গাটি ঢালু হওয়ায় ট্রেনটি আবার পিছন দিকে চলতে শুরু করে। পরিস্থিতি বুঝে স্থানীয় বাসিন্দারা ট্র্যাকের উপর পাথর ও বালির বস্তা ফেলে ট্রেনটিকে থামান। প্রায় 45 মিনিটের যুদ্ধ শেষ। জগন্নাথ ভগবান নিয়ে বা চালিয়া দুসরা কোনো পর্যায় নেই সাহেব। যাত্রী সুরক্ষার নামে প্রতি বাজেটেই কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আদতে যাত্রীরা কতটা সুরক্ষিত তা প্রমাণ করল শনিবারের তিতলাগড়। তাই স্টেশনে ফিরতেই শুরু হয় যাত্রী বিক্ষোভ। উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়ে ইতিমধ্যেই 7 জন রেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ফার্দার ইনকোয়ারি করলে কে বাদ মালুম হোগা কিসকা উপর রেসপন্সিবিলিটি ফিক্স করনা হে। রাতের বদলে এদিন সকালে তিতলাগড় স্টেশন থেকে ছাড়ে আহমেদাবাদ পুরী সুপারফাস্ট। নির্ধারিত সময় অনেক পরে পুরী পৌঁছয় ট্রেনটি। আতঙ্কে রাত্রের পর স্বস্তি যাত্রীদের মধ্যে। তিতলাগড় থেকে চন্দ্রভানু, News18 বাংলা। ঢালের জোরে রক্ষা পেয়ে গেল প্রায় 1000 যাত্রী সহ ট্রেন। ওড়িশার তিতলাগড়ের ঘটনায় রেলকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, এই ঘটনায় স্পষ্ট কোচের হ্যান্ডব্রেক আলগা ছিল। দায়িত্ব এড়িয়েছেন চালক সহ সান্টিং কর্মীরাও। প্রযুক্তিগত নিয়ম, সামনে থেকে ইঞ্জিন বদলের সময় কোচের হ্যান্ড ব্রেক টেনে দিতে হয়, কারণ পেছন থেকে ইঞ্জিন যুক্ত হলেও ব্রেকের কোনো প্রভাব পড়ে না বাকি কোচগুলির ওপরে। কিন্তু আহমেদাবাদ পুরী সুপারফাস্টের ঘটনায় সেই নিয়ম মানা হয়নি। বিশেষজ্ঞদের মতে, কর্মীদের গাফিলতিতেই তিতলাগড়ে ঘটল রেলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ইঞ্জিন খুলে গিয়েছে এমন নজির প্রচুর, কিন্তু ইঞ্জিন ছাড়া ট্রেন ছুটল 17 কিলোমিটার এমন নজিরই নেই। বিপজ্জনক এই ঘটনায় গাফিলতি কার? বিশেষজ্ঞদের মতে, অবশ্যই চালক এবং সান্টিং কর্মীদের। তিতলাগড়ে আহমেদাবাদ পুরী এক্সপ্রেসের ইঞ্জিন বদলের সময় চালকদের কোচের হ্যান্ডব্রেক টানা উচিত ছিল। এমনকি সান্টিং কর্মীরা ঠিকমতো ব্রেকের কাজ করেছেন কিনা তা দেখাও চালক ও সহচালকের দায়িত্ব। দুটি বিষয় এখানে উপেক্ষিত হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। তাদের মতে, কেসিঙ্গা ঢালে আটকে না গেলে বিরাট বড় ক্ষতি হতে পারত। প্রবলেমটা ছিল তিতলাগড় স্টেশনে, সেখানকার স্টাফেরা ইঞ্জিন কাটার সময় যে বেসিক প্রিকশন ছিল সেটাই নিতে পারেননি, এবং আমার মনে হয় এটা ইস্ট কোস্ট রেলওয়ের কর্তৃপক্ষ খুব সিরিয়াসলি নিয়ে স্টাফ যারা ফেল করেছেন তাদেরকে খুব সিরিয়াসলি টেক আপ করা দরকার। আপাতত 7 কর্মীকে সাসপেন্ড করেছে রেল, উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাই হোক, বিনা ইঞ্জিনে 17 কিলোমিটার ছুটে যাত্রী নিরাপত্তায় ভারতীয় রেলের ব্যর্থতাকে ফের বেআব্রু করে দিল আহমেদাবাদ পুরী সুপারফাস্ট। News18 বাংলা।